আসসালামু আলাইকুম, আমি নাসরিন নাসা। আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আজ চলে এসেছি দেখুন শাকের বাগান নিয়ে। আমার ক্ষেতের শাক, শাকের বাগানের থেকে শাক নিয়ে আসছে। এখন সেই শাকগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি, কত রকমের শাক। একেবারে টাটকা লচলচে কচকচে শাক দেখুন। এবার এটা হচ্ছে পাটের শাক। এই সময় তো পাটের সিজন না, কিন্তু শাক খাওয়ার জন্য জমিতে শাক লাগিয়েছে। কি সুন্দর একেবারে জালি শাক, কত শাক নিয়ে আসছে। এই তো দুই মুঠা, আর ওইখানে এই যে দুটো মুঠো, এই দুটো পাটের শাক, আর এখানে চার মুঠা আছে এই যে পালং শাক। এই যে কেবল জমিতে লাগিয়েছে, চারা কেবল হয়েছে দেশি পালং শাক। এই যে এখানে 4 কেজি মতন আছে, 1, 2, 3, 4, আর এইখানেও 4 কেজি মতন শাক, লাল শাক। এই যে একেবারে টাটকা জমি থেকে এখনই নিয়ে আসলো তুলে, আমার গ্রামের জমি আছে সেখান থেকে, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখতে থাকুন, আমি শাকগুলো বেছে কেটে ধুয়ে তারপরে কিছুটা রান্না করবো। আর এত শাক তো আর একদিনে খাওয়া যাবে না। আমি কীভাবে ফ্রিজার্ভ করে রাখি, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তা আপনারা দেখতে থাকুন, আমি এখন এগুলো এখন সব কীভাবে কেটে বেছে নেব, তারপরে কাটা বাছা দেখাবো না, একদম পরিষ্কার করার পরে আবার আসবো আমি ফিরে। এই তো আমি শাকগুলোকে কেটে নিয়েছি, ধুইনি, ধুলে নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি বেশ কিছুদিন ফ্রিজে, নর্মাল ফ্রিজে আমি সংরক্ষণ করে রাখতে পারবো। তা আমি কিভাবে রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এই দেখুন, এখানে একটা কাগজের ব্যাগ নিয়েছি, সেই ব্যাগের ভিতরে শাকগুলো পুরে রেখেছি, আর তার উপরে একটা এই যে পলিব্যাগ দিয়েছি। এইভাবে প্রত্যেকটা প্যাকেটেই এই যে পলিব্যাগ দিয়েছি, আর এই যে শাক দিয়েছি, এখানে লাল শাক গুলা, আর এগুলা পালং শাক, আর এগুলা পাটের শাক। এইভাবে আপনারা ফ্রিজে বেশ কিছুদিন রাখতে পারবেন। শাককে বাতাসে শুকিয়ে নিতে হবে, যদি পানি থাকে, পানি সহ রাখা যাবে না, পানি থাকলে পচে যাবে। শাককে বেছে সুন্দর করে একটা পাতলা পেপারের উপরে রেখে একটু ফ্যানের বাতাসে যদি রেখে দেওয়া যায়, তাহলে গায়ের পানিটা শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে তখন আপনারা এইভাবে একটা কাগজের প্যাকেট, অবশ্যই কাগজ নেবেন, কাগজে পানিটা শোষণ করে নেয়, সেই জন্য কাগজের প্যাকেট রাখবেন। ঘাম হলে পানি যে ফ্রিজে রাখলে যে ঘেমে যায়, সেই ঘামটা এই কাগজে চুষে নেবে, যার ফলে আপনার শাকটা বেশি দিন ভালো থাকবে। তা এইভাবে আমি সারা বছর শাক নিয়ে আসার পরে ফ্রিজে নর্মালে বেশ কিছুদিন রেখে খেতে পারি। আর যদি বেশি দিন রাখতে চান তাহলে কি করবেন, এটাকে সিদ্ধ করে ভালো করে শুকনো করে সিদ্ধ করবেন যেন পানি না থাকে। তখন এরকম একটা পলিব্যাগে বা বাটিতে বা জিপলক ব্যাগে, যে কোনো ব্যাগে রেখে এটার মুখ বন্ধ করে এটা ডিপ ফ্রিজে রেখে দিলে বহুদিন খাওয়া যাবে। আপনারা এইভাবে পাট শাকও রাখতে পারবেন, পালং শাকও রাখতে পারবেন, আবার লাল শাকও রাখতে পারবেন। তা আশা করি আমার এই শাক সংরক্ষণ পদ্ধতিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার, ও যদি বেশি ভালো লেগে থাকে তাহলে পরিবারের সাথে শেয়ার করবেন। তাহলে আশা করি আজকের মতো বিদায়, ভালো লাগলো, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এইভাবে মুখটা বন্ধ করে এভাবে বেঁধে দিতে হবে, একটা বের করে বাতাসটা বের করে এভাবে মুখটা বেঁধে দিতে হবে, তাহলে বাতাস ঢুকবে না, শাক ভালো থাকবে। এভাবে বেঁধে দিয়ে প্রত্যেকটা প্যাকেট এভাবে মুখটা রবার দিয়ে কাটার দিয়ে বেঁধে দিতে হবে।